আরজিকর কাণ্ডের মধ্যে এবার নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নারী নির্যাতনে দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত, যে মহিলাদের অত্যাচার করে এবং যে তাকে বাঁচায় তাদের শাস্তি হওয়া উচিত, হাসপাতাল হোক বা থানা, যেখানে গাফিলতি সেখানেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। देश के हर राजनीतिक दल से कहूंगा, हर राज्य सरकार से कहूंगा कि महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। दोषी कोई भी हो, वो बचना नहीं चाहिए। उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहिए। अस्पताल हो, स्कूल हो, दफ्तर हो या फिर पुलिस व्यवस्था, जिस भी स्तर पर लापरवाही होती है, सबका हिसाब होना चाहिए। ऊपर से नीचे तक मैसेज एकदम साफ जाना चाहिए, ये पाप अक्षम्य है। अरे सरकारें आती रहेगी जाती रहेगी, लेकिन जीवन की रक्षा और नारी गरिमा की रक्षा इस समाज के रूप में भी और सरकार के रूप में भी हम सबका बड़ा दायित्व है। महिलाओं पर अत्याचार करने वालों को कड़ी से कड़ी सजा देने के लिए हमारी सरकार कानूनों को भी लगातार सख्त कर रही है। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্ত করতে গিয়ে একেবারে সকাল থেকেই তৎপর সিবিআই গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সকালেই সন্দীপ ঘোষের বেড়ে কাটার বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সোয়া এক ঘন্টা অপেক্ষা করেন, তারপর দরজা খোলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। দীর্ঘ অপেক্ষার পর তারপর বাড়িতে ঢুকতে পারেন সিবিআই আধিকারিকরা। সিবিআই এর এই দলে রয়েছেন মহিলা আধিকারিকও। নিরাপত্তার খাতিরে গোটা এলাকা ঘিরে রেখেছে সিআইএসএফ। দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, সিবিআই আধিকারিকরা এখনো জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সন্দীপ ঘোষকে। আর দুপুর 12:30 নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর আরো একটি টিম এসে পৌঁছেছে। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ছাড়া হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্ত করছে সিবিআই। আর্থিক অনিয়ম মামলায় প্রথম এফআইআরও দায়ের করা হয়েছে। এর আগে সিজিও কমপ্লেক্সে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। টানা 9 দিন ধরে প্রায় 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর সাত সকালে আজ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছেছে সিবিআই। আরও একটি দল পৌঁছলো যেখানে সদস্য সংখ্যা মোট 14 হয়ে দাঁড়ালো। কেননা প্রথমে 7 জন, পরবর্তী ক্ষেত্রে 1 জন আধিকারিক ঢোকেন এবং কিছুক্ষণ আগে আরও 6 জন ঢোকেন, অর্থাৎ কিনা মোট 14 জন ভেতরে ছিলেন। কিন্তু তাদের মধ্যে থেকে প্রথমেই যারা ঢুকেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন আধিকারিক, তারা কিন্তু বেরিয়ে এসেছেন ভিতর থেকে এবং তারা কিন্তু তাদের হাতে বেশ ব্যাগ রয়েছে। এবং এই যে সিবিআই এর তদন্তকারীদের সংখ্যা বাড়ানো হলো কেন সেটা কিন্তু একটা বিষয় রয়েছে। এবং যে চিত্র দেখা যাচ্ছে যে সিবিআই আধিকারিকরা, তারা বেশ কয়েকজন বাইরে বেরিয়ে এসেছেন, সন্দীপ ঘোষের বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। যে আরজিকরের যে নৃশংস খুনের ঘটনা, সেই নৃশংস খুনের ঘটনার তদন্ত প্রক্রিয়া যখন সিবিআই করছে, তারই মাঝে কিন্তু আর্থিক অনিয়ম আর্থিক দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে এসেছে। যে অভিযোগের তদন্তভার সিবিআই নিয়েছে এবং সেই অভিযোগের তদন্ত কিন্তু শুরু করেছে সিবিআই, যেখানে বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে। তোমাকে বলে রাখি যে অভিযোগ রয়েছে যে সরকারি অর্থের অপচয় করা হয়েছে, তেমন অভিযোগ যেমন রয়েছে, তার পাশাপাশি ভেন্ডার নির্বাচনের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ, কলেজে একাডেমিক ফান্ডের অপব্যবহার করা হয়েছে সেই অভিযোগও কিন্তু উঠে এসেছে। এবং সেই সব অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু
অভিযোগ যেমন রয়েছে যে বায়োমেডিকেল ওয়েস্ট বিক্রির ক্ষেত্রে অনিয়ম হয়েছে সেই অভিযোগ উঠেছে এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে বেআইনিভাবে কিন্তু সেই নিয়োগ করা হয়েছে সেই অভিযোগও উঠেছে এই এই সামগ্রিক যে বেনিয়মের অভিযোগ সেই সব অভিযোগ অর্থাৎ আর্থিক দুর্নীতির যে অভিযোগ সেই আর্থিক দুর্নীতির অভিযোগে কিন্তু সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা তারা আজ সকাল 6:45 নাগাদ তারা এসে পৌঁছন সন্দীপ ঘোষের বাড়ি এবং সেখানে কিন্তু তাদের একাংশ তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং পরবর্তী পদক্ষেপ তারা কী নেবেন সেই বিষয় নিয়ে কিন্তু তারা পর্যালোচনা করলেন অর্থাৎ গোটা তদন্ত প্রক্রিয়ায় কিন্তু পরতে পরতে যে বিষয়টা দেখা হচ্ছে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সিবিআইয়ের তদন্তকারীরা তাদের সংখ্যা পর্যন্ত বাড়ানো হচ্ছে তারা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং সন্দীপ ঘোষকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই আর্থিক দুর্নীতির প্রসঙ্গে তেমনটাই সিবিআই স্পষ্টত জানাচ্ছে।